সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরএফএল এর নাম শুনেনি এমন কেউ কি আছে? বাল্টি বদনা থেকে শুরু করে এমন কিছু নেই যে তারা তৈরি করছে না। এরই ধারাবাহিকতায় এবার নিয়ে আসলাম আরএফএল কোম্পানির মোবাইল, এটার নাম হচ্ছে প্রোটন। তো প্রোটনের দুটি মডেল, এটা হচ্ছে RK05 এবং E637। এই দুটি মডেলের, যেহেতু এই দুটি ফিচার ফোন, এই দুটি ফিচার ফোনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি জাকির হোসেন থাকছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সিম্পলি এই দুটি যদি আনবক্স করে নিই, এই দুটি ফোন, তো দুটি ফোনই আমরা আনবক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন RK05 এবং E637। এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। 1000 টাকার মধ্যে এই 2.4 ইঞ্চি ডিসপ্লের ফোনটি পেয়ে যাবেন এবং 1.7 ইঞ্চি ডিসপ্লের RK05, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। 800 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। দুটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো বলতে হবে। তো আমরা সিম্পলি জেনে নিব যে এটার যে কনফিগারেশন দেওয়া হয়েছে, এখানে ওয়ারলেস FM থাকছে, যার যেটা মানে হেডফোন ছাড়াই আপনারা এটার FM রেডিও শুনতে পারবেন। ক্যামেরা থাকছে এবং ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে। ডুয়েল সিম ইন্টারনেট থাকছে, মানে নর্মালি ইন্টারনেট ইউজ করতে পারবে, এবং লং লাইফ ব্যাটারি। তো ব্যাটারির ক্ষেত্রে এখানে 1400 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটির সাথে, 1400 mAh ব্যাটারি। আর এটাতে এখানে LED টর্চ উপরে থাকছে, টর্চ লাইটের সুবিধা, ব্লুটুথ থাকছে, বাংলা কিবোর্ড থাকছে এবং ব্লুটুথ ওয়ারলেস FM ডুয়েল সিম সাপোর্ট করবে এই ফোনটিতে। এবং এখানে 1400 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি বললাম। তো আমরা এর উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি। 1000 টাকার ফোনে মোটামুটি সব সুবিধাই দিয়েছে এবং এর গেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এখানে যেটা গ্রিন সিগন্যাল কল রিসিভের এবং পাওয়ার অফের জন্য রেড সিগন্যাল দেওয়া হয়েছে। এবং এটার গেটআপ দেখা যাচ্ছে কালারটা ব্লু কালার। এখন কিন্তু বাটন ফোনের মধ্যে ব্লু কালারের গ্রহণযোগ্যতা বাড়ছে, একসময় ছিল শুধুই ব্ল্যাক। তো আমরা এটার ব্যাটারি লাগিয়ে নেব। তার আগে একটু দেখে নিই যে এটাতে সিম কার্ড ইউজ করা যাবে কি কি। দেখতে পাচ্ছেন দুটি সিম এবং একটি মেমোরি কার্ড এখানে লাগাতে পারবেন। স্পিকারের অবস্থান দেখা যাচ্ছে এবং ক্যামেরা। তো আমরা এটা দেখব, তার আগে এইটা নিয়ে কিছু কথা বলে নিতে চাই। এটা হচ্ছে RK05, এটার যে কনফিগারেশন উপরেই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরেই দেওয়া আছে। ওয়ারলেস FM, ক্যামেরা, ভাইব্রেশন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং ইন্টারনেট সুবিধা। এটাতে 1000 mAh ব্যাটারি দিয়েছে প্রোটন এই মোবাইলটিতে। ডুয়েল সিম ইউজ করা যাবে, যেটা বলে নিয়েছি। 1.77 ইঞ্চি কিউব HDR ডিসপ্লে। তো এটির উপরের কাগজ তুলে ফেললাম। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফোন, হাতের মধ্যে এটি যাবে। মাত্র 800 টাকায় পাচ্ছেন এই RK05 এই মডেলের বাটন ফোনটি। আমরা যদি খুলে নিই, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুটি সিম লাগানো যাবে এবং একটি SD কার্ড। স্পিকারের অবস্থা এখানে দেখা যাচ্ছে। তো আমরা দুটি ফোনই অন করব। দেখতে পাচ্ছেন এখানে RFL এর যে লোগো আছে, এর ব্যাটারির পিছনে দেওয়া হয়েছে। তো আমরা দুটি ফোন একসাথে বুট করছি। চালু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যেটি বড় ডিসপ্লে, সেটি দেখতে পাচ্ছেন যে বিগ ক্লক এর উপরে দেওয়া আছে এবং ছোটোটিরও দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে শুরুতেই আমরা একটা আকর্ষণীয় বিষয় এখানে লক্ষ্য করছি, 100 টাকা দামের মোবাইল এখানে দেখতে পাচ্ছেন অপেরা মিনি। আসলে এটা কিন্তু অন্য কোনো কোম্পানি থেকে আশা করা যায় না যে অপেরা মিনি কাজ করবে কি না। অপেরা মিনি আছে এই 800 টাকার মধ্যে। যারা কম দামের মধ্যে নেট চালাতে চান, নেটের সুবিধাগুলো চান, এটা আসলে তাদের জন্য বেস্ট হবে মনে করছি। তো আমরা যদি এই দুটি ফোনের ক্যামেরা অন করি, তাহলে দেখে নেব যে ক্যামেরা কেমন। ক্যামেরার কোয়ালিটি খুবই উইক, অবশ্যই এটি হওয়ার কথা, কারণ এত কম প্রাইসের মধ্যে এর থেকে কী ভালো আশা করা যায়। তো আমরা এটার সেটিংয়ের মধ্যে যাব এবং যে বাড়তি সুবিধাগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, ফোন কল সেটিং। তো কল সেটিংয়ের মধ্যে যদি আদার্সে যাই, তাহলে দেখতে পাবো অটো রিডাইল থাকছে, ভাইব্রেশন অন কানেক্ট, মানে কল রিসিভ করার সাথে সাথে ভাইব্রেশনের অপশনটি থাকছে। এটা ভালো অপশন একটি আমি বলতে চাই, কারণ এটি অনেক সুবিধা আছে এই অপশনের। এবং অটো কল রেকর্ড থাকছে এই ফোনটিতে, যেটি আরেকটি সুবিধা। এই অটো কল রেকর্ড করতে পারবেন মেমোরি কার্ড লাগানোর মাধ্যমে। তো যদি এটার কল সেটিংয়ে যাই, তাহলে দেখব যে আসলে এটারও কি একই কিছু আছেন। রিডাইল এর এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন হোয়েন কানেক্ট, একই রকম অপশন, যেহেতু একই কোম্পানির ফোন। এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডিং এখানে থাকছে।
যেহেতু বন্ধুরা এটা একটি বাটন ফোন সেক্ষেত্রে কিন্তু এটার তেমন কোনো স্পেসিফিকেশন এবং ফিচার বলার মতো অপশন থাকছে না এই চার্জিং কোয়ালিটি এটিতে আপনি হচ্ছে 4 থেকে 5 দিন চার্জিং ব্যাকআপ পাবেন নরমাল ইউজেসে এবং এইটিতে পাবেন 2 দিন এবং হেভি ইউজে এটাতে 2 দিন এবং এটিতে 1 দিন সাপোর্ট দিবে আপনাকে তো বন্ধুরা এই ছিল RFL এর দুটি ফোন RFL এর Proton এর দুটি ফোন এর সংক্ষিপ্ত রিভিউ এই ফোন দুটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ